জীবনে চলার সর্বক্ষেত্রে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করাই প্রকৃত মুসলমানের দায়িত্ব। যে ব্যক্তি রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত বেশি অনুসরণ করবে সে তত বেশি আল্লাহর ভালোবাসা প্রাপ্ত হবে। বিশেষ করে কথাবার্তা, আচার আচরণ ও লেনদেনের ক্ষেত্রে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব শব্দ ও বাক্য, কথা ও কাজ এবং আচার আচরণ পছন্দ করতেন না, সেগুলো বর্জন করাই তাই মুমিনের কর্তব্য। চলুন জেনে নেই তেমন কিছু কথা। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব শব্দ ও বাক্য পছন্দ করতেন না তার মধ্যে অন্যতম হচ্ছে খাবুসাত নাফসি, অর্থাৎ আমার চরিত্র নোংরা হয়ে গেছে। এর পরিবর্তে তিনি লাকিসাত নাফসি বলার উপদেশ দিয়েছেন। উভয় বাক্যের অর্থ কাছাকাছি, আর তা হচ্ছে অভ্যাস ও চরিত্র নষ্ট হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবুসা শব্দটি প্রয়োগ করা অপছন্দ করেছেন, কারণ তা কদর্যতা ও নোংরামির মাত্রাতিরিক্ত অর্থ প্রকাশ করে। তিনি আঙ্গুর ফলকে কারাম বলতেও নিষেধ করেছেন, কারণ কারাম হচ্ছে মুমিনের গুণ। রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে এমন কথা বলতে নিষেধ করেছেন যে মানুষ ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, যে ব্যক্তি এরূপ বলল মূলত সে যেন লোকেদের ধ্বংস করে দিল। এমনই লোকেরা নষ্ট হয়ে গেছে, জামানা খারাপ হয়ে গেছে বলাও অপছন্দনীয়। তিনি আল্লাহ যা চান এবং তুমি যা চাও বলতেও নিষেধ করেছেন, কেননা এতে এবং শব্দের মাধ্যমে বান্দা ও আল্লাহর ইচ্ছাকে সমান করে দেওয়া হয়। তাই এবং শব্দ পরিহার করে অতঃপর শব্দটি প্রয়োগ করতে হবে, অর্থাৎ এভাবে বলতে হবে যে আল্লাহ যা চান অতঃপর সে যা চায়। রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করল সে শিরক করল। মুসনাদে আহমদ। এমনি শপথের মধ্যে এ কথা বলাও নিষিদ্ধ যে সে যদি এমন করে তাহলে ইহুদি হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা বাদশাকে মালিকুল মুল্ক তথা শাহানশাহ বা রাজাধীরাজ বলতে নিষেধ করেছেন। চাকর ও খাদেমকে আমার বান্দা বা আমার বান্দি বলাও নিষিদ্ধ। বাতাসকে গালি দেওয়া, জ্বরকে দোষারোপ করা, মোরগকে গালি দেওয়ার ব্যাপারেও নিষিদ্ধতা বর্ণিত হয়েছে। আইয়ামে জাহিলিয়াত তথা অন্ধকার যুগের সব আহ্বান ও স্লোগানকে তিনি বর্জন করার আদেশ দিয়েছেন। মুসলিমদের গোত্র, বংশ ও জাতীয়তাবাদের দিকে আহ্বান করতে এবং এর ভিত্তিতে বিভক্ত হতে নিষেধ করেছেন। তিনি বেশিরভাগ মুসলমানের কাছে পরিচিত এশা সালাতের নাম বর্জন করে আতামাহ রাখাকে অপছন্দ করেছেন। এমনইভাবে কোনো মুসলমানকে গালি দেওয়া, তিনজন একসঙ্গে থাকলে একজনকে বাদ দিয়ে দুজন মিলে গোপনে আলাপ করা এবং নারীকে তার স্বামীর কাছে অন্য নারীর সৌন্দর্য বর্ণনা করতে নিষেধ করেছেন। হে আল্লাহ, তুমি ইচ্ছে করলে আমাকে ক্ষমা করো, এভাবে দোয়া করতে নিষেধ করেছেন এবং আল্লাহর কাছে কিছু চাইলে দৃঢ়তার সঙ্গে চাওয়ার আদেশ করেছেন। আমি পূর্ণ রমজান মাস সিয়াম রেখেছি এবং পূর্ণ রাত তাহাজ্জুদ সালাত পড়েছি, এমন কথা বলতে নিষেধ করেছেন তিনি। যেসব বিষয় ইঙ্গিতের মাধ্যমে বলা উচিত তা সুস্পষ্ট করে এবং খোলাখুলিভাবে বলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপছন্দনীয় কথাবার্তার অন্তর্ভুক্ত। ওই আল্লাহর শপথ যার সিলমোহর আমার মুখের উপর আছে, এমনটা বলতে তিনি নিষেধ করেছেন, কেননা কাফিরের মুখের উপরও আছে আল্লাহর সিলমোহর। জোরপূর্বক আদায়কৃত সম্পদকে হক বা অধিকার বলা অন্যায়। আল্লাহর রাস্তায় ও আল্লাহর আনুগত্যে খরচ করার পর এ কথা বলা নিষিদ্ধ যে আমি এত এত সম্পদ নষ্ট করেছি, দুনিয়াতে আমি অনেক সম্পদ খরচ করেছি ইত্যাদিও তার অপছন্দের বাক্য। স্বামী স্ত্রীর মধ্যে কিছু কাজ, অর্থাৎ সহবাস বা অন্য বিষয়ে মানুষের মধ্যে বলে বেড়ানো নিষিদ্ধ। আমি, আমার, আমার কাছে ইত্যাদি শব্দ উচ্চারণ করা থেকে সতর্ক থাকা উচিত, কেননা এই তিনটি শব্দ বলার কারণেই ইবলিশ, ফেরাউন ও কারণ ধ্বংস হয়েছে। ইবলিশ বলেছিল, আমি তার থেকে শ্রেষ্ঠ, তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে। সুরা আরাফ আয়াত 12। ফেরাউন বলেছিল, মিশরের রাজত্ব কি একমাত্র আমার নয়? সুরা জুখরুফ আয়াত 51। কারণ বলেছিল, এই ধন আমার নিজস্ব জ্ঞান গরিমা দ্বারা প্রাপ্ত হয়েছি। সুরা কাসাস আয়াত 78। ইজতিহাদি মাসালায় বা গবেষণালব্ধ ইসলামী বিধানের ক্ষেত্রে মুফতির জন্য এ কথা বলা নিষিদ্ধ যে আল্লাহ এটাকে হালাল করেছেন অথবা আল্লাহ এটাকে হারাম করেছেন। সেই সাথে কোরআন ও সুন্নার কোনো দলিলকে মাজাজ বা রূপকার্থবোধক বলা ঠিক নয়।